দর্শক, রাজশাহী নিউজ স্টুডিও লাইভে আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন ইতিপূর্বে কিছুক্ষণ আগে ঘটে গেছে রাজশাহী বানেশ্বর ভোটকেন্দ্রে দুইজনকে জাল ভোট সন্দেহে আটক করেছে রাজশাহী জেলা পুলিশ। তারই ভিডিও এটি। সন্দেহ করা যাচ্ছে এরা দুইজন হচ্ছে জাল ভোট দিচ্ছিল সকালবেলায় ভোটকেন্দ্রে ঢুকে, এবং সেখান থেকে রাজশাহী জেলা পুলিশ আটক করেছে দুইজনকে। এবং ভোট কেন্দ্র এখন পর্যন্ত সুষ্ঠুভাবে তারা ভোট গণনা চলছে, ভোট দেওয়াও চলছে। এবং তাদেরকে আটক করে ইতিপূর্বে নিয়ে যাওয়া হয়েছে সংশ্লিষ্ট ফাঁড়িতে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই ভিডিওটি আসলে ধারণা করেছিল অন্য ক্যামেরাতে, সেখান থেকে আমরা আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করলাম রাজশাহীতে যে ভোট গ্রহণ চলছে রাজশাহী বানেশ্বরে, সেখানে হচ্ছে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে সকালবেলায়, এবং সকালে সেই দুইজনকে আটক করেছে রাজশাহী জেলা পুলিশ, এবং সুষ্ঠুভাবে ভোট যেন সম্পন্ন হয় এর জন্য পুলিশ সহ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ বাহিনী সবাই মাঠ পর্যায়ে কাজ করছে, এবং কেউ যেন এরকম কোনো ঘটনা না ঘটাতে পারে সেজন্য তারা সর্বদা চেষ্টা করছে। এবং সকালে যে ঘটনা ঘটে গেছে তারপর থেকে ভোট সুষ্ঠুভাবেই হচ্ছে এবং সেখানে আর কোনো রকম সমস্যা হয়নি। এখন আমরা রাজশাহী বানেশ্বর ইসলামিয়া উচ্চ বালিকা বিদ্যালয়ে অবস্থান করছি, এবং সেখানকার ইসলামিয়া উচ্চ বিদ্যালয় স্কুল থেকে আমরা অবস্থান করছি, এবং সেখানে একটু দেখানোর চেষ্টা করছিলাম না ভোট গ্রহণ কীভাবে চলছে। এবং শান্তিপূর্ণভাবেই সেখানে ভোট গ্রহণ চলছে এখন পর্যন্ত, আর অল্প কিছুক্ষণের ভিতরে ভোট দেওয়া শেষ হবে চারটার সময়, এবং শেষ পর্যায়ে ভোট চলছে এখন পর্যন্ত। একটু আপনাদেরকে কেন্দ্রে একটু দেখানোর চেষ্টা করে। ভোট কত পার্সেন্ট পড়েছে এখন পর্যন্ত? আপ হয়ে গেছে। ভোট কেমন হলো সকাল থেকে? দর্শক দেখতে পেলেন সকাল থেকে ভোট গ্রহণ চলছে এবং সুষ্ঠুভাবে হচ্ছে, সকালে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল তারপর থেকে। এখন আমরা একটু অন্য বুথে যাওয়ার চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করি, দেখি। ভোট কত পার্সেন্ট হয়ে গেছে এটা বলা যাবে? হয়ে গেছে না, মোটামুটি ভালোই ভোট আছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছিলেন আসলে সকালে যে অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে তারপর থেকে আসলে সেই ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এবং পরবর্তীতে ভোট সুষ্ঠুভাবে হচ্ছে এবং আর কোনো সমস্যা হয়নি। দর্শক, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম রাজশাহীতে যে সমস্যাটা হয়েছিল সে সমস্যা, এবং পরবর্তীতে কীভাবে ভোট গ্রহণ চলছে। ধন্যবাদ।